Yachten, Yoyoji to. Yoyoji to. মামা কই মামা আপনার হাওড়ে ডাক পাঠাচ্ছে কোথায় যাচ্ছে বলো আমরা যাচ্ছি এই মুহূর্তে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এঙ্কি দেখেন আমরা এখন চড়তাছি আরে ব্লাডিদের মজা নাই তেমনি আরে এটা বাসুকর আমরা খালি চড়তাছি চন্দ্রনাথ পাহাড়ে রূপতে এই গাইস আমরা এখন যাবো হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আমাদের সঙ্গে থাকবে আমি তো নাই গিয়া রনি আছে আমার সাথে নাই গিয়া রনি হাসান এরা উঠে গেল কবে আমরা খালি গোরু আমাদের উত্তর শরীর আছে আমরা এখন উঠবো উপরে চলো যাই ভাই আপনারা সবাই গেলে কিস্তি দেন না আরে কিস্তি দেন না এই সব কথা বলে এরা একটু চলে না চলেন আমরা এখন যাব কি কষ্ট কষ্টে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে আমাদের সঙ্গে চলো আই দেখো আউমুর না আর উপরে গেলেই বুঝতে পারবেন যে চন্দ্রনাথ পাহাড়টা কি রকম সুন্দর আর আমরা আপনাকে আপনাদের পাহাড় উঠাবো চলুন 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 আমি তো চলার উপরে আছি পানি আছে প্রথম স্টেপ আমরা চলার উপরে আছি চলুন 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 আমি এক সেকেন্ডের জন্য থামি না আমি পুরো রানিং চলুন 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 হাই আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে আপনারা আসবেন আমরা যাইতেছি বিচন্দ্রি প্রথম স্টেপে আপনারা পাবেন আপনারা একটু হাঁটার পরেই এরকম একটা পথ দেখতে পারবেন একটা হচ্ছে বাম দিকে রাস্তা গেছে আর একটা হচ্ছে ডান দিকে আপনারা বাম দিকের রাস্তা ধরে উপরে চলে যাবেন আস্তে আস্তে তাহলেই আপনারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন আর এখানে একটা এদিকে 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 আর এটা হচ্ছে একটা সাইনবোর্ডও লাগানো আছে এখানে যে পর্যটক এবং কালো দেখায় কে যারা ভ্রমণ করতে যাবেন এই পথে যাবেন আমার ব্রাইটনেস একদম জিরো এই কারণে আর চলেন যাই আমরা উপর দিকে চালু করছি অনেকক্ষণ একটু হাঁটার পরে মাঝপথে একটা এরকম একটা দোকান পাবেন আপনারা ইচ্ছা করলে এখান থেকে কলা এবং অন্যান্য জিনিস আপনারা কিনে খেতে পারেন কিনে খাওয়ার পরে একটু যাওয়ার পরে এখানে দেখেন আরেকটি দোকান আছে আর এই দোকানটাও আপনারা ইচ্ছা করলে কোনো একটা জিনিস কিনে খেতে পারেন আর আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আমরা ওখানেই যাব আস্তে আস্তে আমরা এগোচ্ছি আর এখানে হচ্ছে দোকান এই দোকান থেকেও আপনারা ইচ্ছা করলে চকলেট এবং বিভিন্ন ধরনের আচার সব ধরনের আচার এখান থেকে আপনারা খেতে পারেন এবং এখানে হোটেলের মতো ব্যবস্থা আছে অবশ্য দুপুরে আবার দুপুরে খাবার হয় না এখানে খাবার হয় হ্যাঁ দোকানে দুপুরে এখানে খাবার হয় ভাত খেতে পারেন এখন আমরা এই পথ দিয়ে আবার যাব উপর দিকে আস্তে আস্তে আপনারা আসলেই পাহাড়ের মনিফল পাবেন আমরা চন্দ্রনাথ পাহাড় উঠার সময় এই ফলটি দেখলাম ফলটি খুব ভালো লাগতেছে কিন্তু সুস্বাদু অনেক ফলটির নাম হচ্ছে মনিফল আপনারা আসলে এই মনিফলটা অবশ্যই খাবেন খুব সুন্দর লাগবে মজা লাগবে এই দেখেন আমি খাচ্ছি খুব টেস্ট খুবই মজা খুবই সুস্বাদু আপনারা অবশ্যই অবশ্যই এই মনিফলটা খেয়ে যাবেন ভাই
এখানে অনেক কাদা, আপনারা বৃষ্টির মধ্যে আসলে এখানে আস্তে আস্তে যাবেন, আর অবশ্যই একটা বাস নেবেন, বাসের মূল্য হচ্ছে 30 টাকা, যদি ফেরত দেন তাহলে 10 টাকা নেবে, 20 টাকা আবার রিটার্ন নেবে। আমরা সামনে বাড়াই একটা ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা যখন চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছিলাম তখন একটা ছোট বাচ্চা, একটা মানে শিশু ঝর্ণা দেখা যাচ্ছে, একটা শিশু ঝর্ণা। আমরা এখন শিশু ঝর্ণাটির কাছে যাব, আপনারা আমার সঙ্গে থাকুন। খুব সুন্দর দেখেন, এখান থেকে পানি খুব পিচ্ছিল অবস্থা। আপনারা এখানে আসার পরে দেখতে পাবেন একটি ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে হবে। এখন আমরা খুবই খাড়া উঠতেছি, এতক্ষণ তো খুব ভালো লাগতেছিল কিন্তু এখন খুবই খাড়া, মানে এখন যে উঠতেছি আমরা খুবই ডেঞ্জারাস পথ, মানে অনেক খাড়া একটি অবস্থা, একটি রাস্তা অনেক খাড়া। খুবই কষ্ট করে আমরা নিচ থেকে আসছি, মানে প্রচুর পরিমাণে একটা ডেঞ্জারাস একটা জায়গা, খুব রিক্স। আর যে অনেকক্ষণ ওঠার পরে যানটা বের হওয়ার পরে মাঝপথে একটা ছোটখাটো একটা দোকান পেয়েছি, সেখানে পানি পাওয়া যায়, শরবত পাওয়া যায়, লেবুর শরবত। আর দেখেন আমার দোস্ত খুব ক্লান্ত, আমি চলতে পারতেছি না, খুব ডেঞ্জারাস রাস্তা। কীভাবে উপরে উঠবো, মানে খুব ডেঞ্জারাস, আবার এদিকে উঠতে হবে, এখনও বাকি আছে, এদিক দিয়ে উঠতে হবে আমাদের। আমরা অনেক কষ্টের পর এই পর্যন্ত আসছি, আর এদিকে বায়ে বাম দিকেও একটি রাস্তা, আবার ডান দিকেও একটি রাস্তা। আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি যে কোন দিকে যাব, আসলে পথ বুঝতে পারতেছি না। আমরা এখন চিন্তা ভাবনা করতেছি যে যে কোনো একটা আমরা চলে যাবো আর কি, কিন্তু কোনটা আমরা নিজেরাও জানি না আর কি, খুব বিপদের মধ্যে আছি এখন বর্তমানে, খুব প্রবলেমের মধ্যে আছি। জানেন ভাই বামে নাকি ডানে আমরা কোন দিকে যাবো ভাই, আচ্ছা দেখি আপনাদেরকে আমি নিয়ে যাই, দেখি ডান দিকে যাই বা বাম দিকে যাই। এদিকে যাওয়ার পরে আমরা একেবারে সর্বোচ্চ চৌড়ায় যে আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখন ডেঞ্জারাস, সফল্য সফল্য সফল হইতে পারছি ভাই, সফল হইতে পারছি, কোন দিক দিয়া সফল হইতে পারছি ভাই।
এটা হচ্ছে প্রথম মন্দির মানে কষ্ট ওঠার পরে এটা প্রথম মন্দির আর যেটা সবচেয়ে বড় মন্দির সেটা আমরা এখনো উঠতে পারি নাই আমরা এখন রওনা দেব যে বড় মন্দিরের দিকে আর খুব কষ্ট করে আমরা এই ছোট মন্দিরে এসে পৌঁছাইছি রনি কেমন লাগতেছে আমরা মন্দিরে ওঠার সময় এই পেয়ারা খেয়ে আপনার কেমন লাগতো গানা গানি কিন্তু হয় হচ্ছে কি পাহাড়ি পেয়ারা তো না হ্যাঁ না তার সুস্বাদু খুব মজা লাগে আপনারা আসলে অবশ্যই অবশ্যই এই পেয়ারাটি খাবেন খাওয়ার পরে আপনাদের এনার্জি আসবে প্রচন্ড প্রচন্ড বুদ্ধিতে গাড়ি রে কথা আমার সারা তোমার কেমন লাগতেছে অভিজ্ঞতা কেমন তোমার এই পাহাড়ে উঠে অভিজ্ঞতা কেমন হাসান তোমার এই পাহাড়ে অভিজ্ঞতা কেমন হলো তোমার উঠে অনেক জার্নি খুব কষ্ট আর উঠতাম না ওকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ আমরা এই পথে আবার ওই যে সবার উপরে যে মন্দিরটা আছে সবচেয়ে বড় সেটাতে উঠবো এখন আপনারা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আমরা সফল হলাম আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে সবার উপরে চলে আসছি একটা হাত তালি দাও তোমরা উপরে চলে আসছো পৌঁছেছ আজকের মতো চন্দ্রনাথ ভবন শেষ চন্দ্রনাথ পাহাড় আমরা আবার নেক্সটে যদি কোনোদিন আসি আবার ভিডিও দিব আমাদের আজকের ভিডিওটি শেষ আমরা নেমে যাবো আপনাকে নেমে যাচ্ছি মানে আজকের মতো বিদায় আমাদের লুক আমার জন্য ওয়েট করতেছে আমরা এখন নেমে যাচ্ছি তাহলে আজকের মতোই আমাদের ভিডিও শেষ শুনিয়ে আসবে কারণ পাহাড়টা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আজকের মতোই তাহলে আমাদের ভিডিও শেষ আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি গুড বাই শেষ মুহূর্তে এখন সবাই নামতেছি আর এখানে নামার সময় তো খুবই ডেঞ্জারাস অবস্থা মানে একেবারে নিচু অবস্থা মানে নামতে খুবই ডেঞ্জারাস আর বৃষ্টির মধ্যে তো এখানে নামা খুবই মুশকিলের ব্যাপার মানে প্রায় অসম্ভবের মতো